আমাদের প্রথম কাজ হবে হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়া। সো আমাদের কাছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা উপরে নিলাম। নেওয়ার পরে মাঝখান বরাবর যে এখান থেকে 10 ফ্রেম আগে গেলাম, এবার এর উপরে কাজ হবে হচ্ছে আমরা প্রথমে যাব হচ্ছে ইফেক্টে। ইফেক্টে যাওয়ার পরে ভিডিও ইফেক্ট থেকে অ্যাডজাস্টে যাব, অ্যাডজাস্ট থেকে প্রোক্যাম্প, প্রোক্যাম্প সিলেক্ট করব। প্রোক্যাম্পটা মানে ড্র্যাগ করে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর নিয়ে আসবো। প্রোক্যাম্পের মধ্যে কিছু আমাদের কিছু অপশন আছে, আমরা এগুলোকে চেঞ্জ করব। আচ্ছা, প্রথমে আমরা কি ফ্রেম অ্যাড করব, জিরোতে একটা কি ফ্রেম একদম প্রথমে দিব, তারপর আবার একটা জিরো কি ফ্রেমই করে পিছনে দিয়ে দিব। এবার মাঝখানের কি ফ্রেমটায় আমরা এটাকে বাড়াবো যত সময় পর্যন্ত এটা বেয়ারলি ভিজিবল, মানে হচ্ছে হালকা হালকা দেখা যাবে সেই পর্যন্ত আমরা রাখবো। ধরেন 80% আমরা রাখতে পারি, 80। তো ইফেক্ট অ্যাড করা হয়ে গেছে, এবার প্লে করলে দেখা যাবে হচ্ছে কি হচ্ছে, প্রথম থেকে আর কি গ্লো করে অন্য একটা ফুটেজে নিয়ে আসতেছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে গ্লো ইফেক্ট বা গ্লো ট্রানজিশন।